Life is enthusiasm, life is joy, life is love. দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করজি তার আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করতে আগামী 2 ডিসেম্বর সৎসং শিবিরে যোগদান করবেন কাজুরার শ্রী শ্রী বেঙ্গল আশ্রমে। গীতার 17তম অধ্যায়ের প্রবচন দেবেন সেখানে রবি শঙ্করজি, আর থাকবে গুরুদেবজির সান্নিধ্য, আধ্যাত্মিক জ্ঞান চর্চা, ধ্যান এবং আশীর্বাদ। Blissful evening of meditation, knowledge and music in the divine presence of Gurudev Sri Sri Ravi Shankar Ji. Shibire Probesh Nishulko. Guru Sannidhyo Satsanghe Tai Sokolke Sadur Amontron. Shomoy 2 December Sombar Dupur 3:00. Sri Sri Bengal Ashram Kajura Ondal Paschim Bardhaman. 2 December 2019 Monday 3 PM onwards, all are welcome. যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে 7366 999 279 9832 93999 3346 2976, আমাদের ইমেল অ্যাড্রেস শ্রী শ্রী বেঙ্গল আশ্রম @gmail.com। খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ এই 3টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বিপুল জয় হয়েছে তৃণমূলের। জয়ের উচ্ছ্বাসে এদিন বিজয় মিছিল করল আসানসোল নর্থ ব্লক যুব তৃণমূল। অন্যদিকে রানীগঞ্জের নতুন একাড়া এবং অমৃতনগর কোরিয়ারি থেকেও বের করা হলো তৃণমূলের বিজয় মিছিল। বৃহস্পতিবার ফল প্রকাশিত হয়েছে রাজ্যের 3টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের। খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ এই 3টি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূল শিবিরে গতকালই এই খবর পৌঁছতেই উল্লাসে মাততে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিনও যা অব্যাহতই থাকলো, এদিন আসানসোলের নর্থ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে বিএনআর মোড় থেকে বিজয় মিছিল বের করা হলো যুব তৃণমূলের তরফে। সবুজ আবির উড়িয়ে এবং মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মাতলেন যুব তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের ব্লক সভাপতি অশোক বোস বলেন, গতকাল আপনারা জানেন পশ্চিমবঙ্গের 3টি উপনির্বাচন হয়েছিল, তার যে ফলাফল বেরিয়েছে খড়গপুর, করিমপুর আর কালিয়াগঞ্জ, তাতে তৃণমূলের যে ব্যাপকভাবে সাফল্য, তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলায় যে জয়োচ্ছ্বাস এবং যে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল, আজকেও ঠিক আসানসোল উত্তর তৃণমূল ব্লক ওয়ানের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী প্রণয় ঘটকের নির্দেশে, অভিজিৎ ঘটকের পরামর্শে আজকে আমরা একটি বিজয় মিছিল করলাম আসানসোল বিএনআর মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত। আজকে আমরা আসানসোলবাসী সহ গোটা পশ্চিমবঙ্গবাসী। অন্যদিকে রানীগঞ্জের এগারা এবং অমৃতনগর কোলিয়ারি এলাকাতেও এদিন বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করা হয় মিছিল থেকে। সবুজ আবির উড়িয়ে মিষ্টিমুখ করিয়ে কর্মী সমর্থকরা উল্লাস জাহির করেন নিজেদের। পাণ্ডবেশ্বরের রাজমিস্ত্রি খুনের ঘটনার কিনারায় নেমে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন তোলা হয়েছিল দুর্গাপুর আদালতে। স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। মাত্র কয়েকদিন আগেই পাণ্ডবেশ্বরে এই ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ তদন্ত চালিয়ে পাণ্ডবেশ্বরের এবি পিঠ এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম রাজেশ কোড়া, বীরভূমের শিউরির বাসিন্দা বলে জানা গিয়েছে ওই সন্দেহভাজন। পাণ্ডবেশ্বরের এবি পিঠ এলাকা থেকে গতকাল রাতেও সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ওই দুষ্কৃতীকে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।
আসানসোলের ওকে রোডের রেলপার এলাকায় লাইব্রেরি শিলান্যাস করলেন মেয়র জিতেন রবিবারে। মুসলিম অধ্যুষিত এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ পুর নিগমের এমনটাই জানানো হয়েছে। আসানসোল উত্তর বিধানসভার ওকে রোড রেলপার এলাকায় লাইব্রেরির শিলান্যাস করলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলর হাজি নাসো, গুলাম সরোবর, ওয়াসিমুল হক প্রমুখ। পৌর নিগমের প্রায় 8 লক্ষ টাকা অর্থ বরাদ্দে গড়ে তোলা হবে লাইব্রেরিটি। মূলত মুসলিম সম্প্রদায়ভুক্তদের বাস ওই এলাকায়, তাদের শিক্ষার প্রসার ঘটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত পৌর নিগমের কর্মী আধিকারিকেরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানালেন, আমরা এমন কিছু করব না যাতে আমাদের মুর্দাবাদ শুনতে হয়। রমজান মাসে যখন পৌর নিগমের পক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয় সেদিন তিনি নিজে রোজা রাখেন, পরে সকলকে সাথে নিয়ে রোজা ভাঙেন, জানালেন তিনি। গীতা রামায়ণের প্রসঙ্গ তুলে ধরলেন মেয়র। চাহানে কে লিয়ে পানি ডালনে কে লিয়ে মেয়ে যাই, লেকিন রমজান মহিনে মেয়ে জব কর্পোরেশন কি ওর সে জব স্টার পার্টি কা আয়োজন কিয়া জাতা হ্যায় তো এক হি দিন সহি, লেকিন জিস দিন কর্পোরেশন কি ওর সে ইফতার হোতা হ্যায় উস দিন মে খুদ রোজা রাখতা হুঁ অর উসকে বাদ জো সারে রোজেদার হ্যায় জব ও রোজা খোলতে হ্যায় উনকে সাথ রোজা খোলতে হ্যায়। हिंदू धर्म ये नहीं सिखाता, तो मैं उनसे सीधे तौर पर कहता हूं कि गीता में रामायण में दिखा दो या कहां ये बात लिखी है, मैं आपकी बात मानता हूं। इस्लाम का नाम लेकर जब कोई अपनी रोटी सेकने के लिए मेरे पास आता है तो मैं सीधे तौर पर कहता हूं कुरान मजीद है मेरे पास, किस आयात में यह बात लिखी गई है मुझे बता दो, आपकी बात मैं मान लेता हूं। धर्म के नाम पर अपना उल्लू सीधा करना चाहोगे तो और कोई इसमें झांसे में आ जाए, जितेंद्र तिवारी झांसे में आने वाला नहीं है, मैं उसकी परवाह नहीं। অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে যখন লাইব্রেরি থেকে আমরা অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছি, তখন পৌর নিগমের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। পাবলিক টাইমস। এখন খবরের সময় একটু বিরতি, বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा, रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश आटा, स्वास्थ्य जल देह सठीक पुष्टि, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দুর্গাপুরের সুকান্তপল্লীতে একটি বাড়ির ছাদে কাজ করার সময় হাই টেনশন তারে তড়িদাহত হয়ে গুরুতর আহত হলেন দুই রাজমিস্ত্রি। বাড়ির বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সামগ্রী ও আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দুর্গাপুরে 24 নম্বর ওয়ার্ডের আওতাধীন সুকান্ত পল্লীতে একটি বাড়ির ছাদে কাজ করার সময় হাইটেনশন তারে তড়িদাহত হয়ে গুরুতর আহত দুই মিস্ত্রি। ওই বাড়িটির ছাদে এদিন নির্মাণ কাজ করছিলেন দুজন মিস্ত্রি। নির্মাণ কাজে ব্যবহৃত রড অসাবধানতাবশত লেগে যায় বাড়ি লাগোয়া হাইটেনশন তারে, আর সঙ্গে সঙ্গে ওই হাইটেনশন তার ছিঁড়ে পড়ে ঝলসে যান দুই মিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় দুজনকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গোটা বাড়ির সমস্ত বৈদ্যুতিক তার আগুনে ঝলসে যায়, পুড়ে যায় ইলেকট্রনিক্স সামগ্রীও, আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও নিউ টাউনশিপ থানার পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না বাড়ির গৃহকর্তা, তিনি সেই সময় দোকানে ছিলেন, এমনটাই জানালেন তার বক্তব্যে। এসে শুনলাম তো এরকম, যা দেখলাম সবাই যা দেখছে আমি তাই দেখছি, কিছু বুঝতেই পারছি না যে কি করে হলো, কি হলো বুঝতে পারছি না। পুরো মাথায় কোনো কি দেখলেন, এসে কি দেখলেন? এসে দেখলাম তো বাড়ি কর্তা আমি কি বলবো, এসে দেখছি যে এত লোকজন ঘরে এরকম অবস্থা, আমি তো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো কোনো মাথায় কোনো কাজ করছে না, দেখছি তো ইলেকট্রিকের সামনে চাঁদ ছিঁড়ে গেছে, কিন্তু বুঝেই পাচ্ছি না যে কি করে হলো, কি সম্ভব, কে কে হসপিটালে ভর্তি হলো বুঝতেই পাচ্ছি না। আমার ঘরের লোকের বলতে সবাই যা আছে, ছেলে পড়তে গেছে, ছেলে স্কুলে আছে, আর বাদ বাকি যা আছে সবাই মোটামুটি ঠিক আছে। বলতে আমার ভাইয়ের বইয়ের একটুখানি হাতে একটুখানি পেয়েছে, ব্যথা পেয়েছে, দেখলাম দেখে আমি দেখলাম যে না, ঘরের লোক সব ঠিক আছে। বাকি দুজন যারা ছিল ওই দুজনের কথা কোথায়, তারা তাদের কথা তাদের কথা আমি বলতে পারবো না স্যার, আমি দোকান থেকে এসেছি। যা কি করছে মিস্ত্রি, যেরকম কাজ করে আমার বাড়ি যা হচ্ছে সেই বাড়ির কাজ হচ্ছে সেই। একেবারে হাই টেনশন তারের পাশেই বাড়ি, সেখানে কিভাবে দোতলার ছাদে নির্মাণ কাজ চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী ঠিক কি জানালেন শুনে নেব। ছিল আমি ঘর থেকে জাস্ট বেরোচ্ছি, তখন একটা আওয়াজ এলো, আওয়াজ আসার পরে দেখছি সব ফট 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 আওয়াজে উপরে যে হাই টেনশনের তারটা ঝুলে পড়ে গেল, তখন বোঝা গেল যে হাই টেনশনের কোনো ডিস্টার্বেন্স নেই। আচ্ছা, এই পর্যন্ত। তারপরে দেখা গেল কিছুক্ষণ পরে ওই বাড়িটা পুরো ধোঁয়া হয়ে গেল, যে বাড়িটা অ্যাক্সিডেন্টটা হলো। এবার কী হয়েছিল, ওরা যখন দোতলা করছিল ওদের একটা মানে কী বলে অন্য রডটা ওরা উঁচু করে লাগাতে গেছিলো, আর সেইটা ধরে নেয়, ধরে নেওয়ার পরে ওটা ডিসকানেক্ট হয়ে গিয়ে এই অবস্থা। বিষয়টা হচ্ছে মনে হয় ওটা নিশ্চয়ই প্ল্যান পেয়েছে, নাহলে কী করে করবে, প্ল্যান ছাড়া তো করতে পারে না। আর এখানে আপনি আরও ডেঞ্জারাস, আপনি পিছনে তাকান হাই টেনশনের পুরো পাশে, যেখানে কথা বলছেন সেটা হাই টেনশনের এলাকা। এই ঘটনায় বাড়ির সদস্যরা কেউ আহত হননি, এমনটাই জানিয়েছেন বাড়ির গৃহকর্তা। দুর্গাপুর নগর নিগম এই নির্মাণের অনুমতি দেয়নি, সাফ জানালেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি। পুলিশকে বাড়ির কর্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বলেও জানালেন তিনি। এই ধরনের হাইটেনশনের নিচে বাড়ির কনস্ট্রাকশনের পারমিশন কখনোই দেওয়া হয় না। আর দুর্গাপুরে তো এর আগে ওই যে জায়গাটা বলছেন, আমার মনে হচ্ছে এটা গত বছরে একই জিনিস বোধহয় একটা ঘটনা ঘটেছিল যে এবারেও আজকে সকালবেলায় আমাকে ওসি টেলিফোন করে বললেন, আমি ওসিকে বললাম যে বাড়ির মালিককে মার্ডার কেসে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিই। আচ্ছা, একটা লোককে আমার ঘরের উপরে তুলে একটা রড দিয়ে দিলাম, সে যদি রডটার থেকে সুইসাইডও করে তাহলে আমি তো তার জন্য দায়ী, তাহলে একটা মার্ডার কেসে আসামি হয়ে গেল। তো এই যে শুনুন, সেই ধরনের লোক লস্কর কিংবা আমার ইনফ্রাস্ট্রাকচার ডিএমসির কিছুই নেই। তার কারণ হচ্ছে আপনারা ভালো করে জানেন যে দুর্গাপুরের এলাকার চতুর্দিকে যে ধরনের বস্তি আছে এবং সেখানে যা কনস্ট্রাকশন আছে কেউই পারমিশন নেয় না, আর বিনা পারমিশনে বস্তি বসে, বেআইনি বস্তি, কিন্তু বস্তি বসে যাচ্ছে, তারা ঘর করে যাচ্ছে। আর এই ধরনের কনস্ট্রাকশন যেটা বলছেন যে একটা জায়গা পেলে লোকে করে ফেলছে, কার জায়গা তার ঠিক নেই, কেন করছে তার ঠিক নেই। এই বেআইনি কাজে মদত্ব ডিএমসি কোনোদিনই দিতে পারবে না, কিন্তু এই বেআইনি কাজ বন্ধ করার মতো ইনফ্রাস্ট্রাকচার ডিএমসি নেই। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। জামদিয়ার দুস্থ পরিবারগুলিকে ছাগল বিতরণ কর্মসূচি নিল ব্লক প্রাণী সম্পদ বিভাগ। 35টি পরিবারকে 5টি করে ছাগল তুলে দেওয়া হয় এদিন। জামুরিয়া ব্লক প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো ছাগল। বাহাদুরপুর অফিসে 35 জনের হাতে এদিন তুলে দেওয়া হয় ছাগলগুলি। প্রাণী সম্পদ আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বকুল মণ্ডল, চিচুড়িয়া পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাঙ্গুই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পশুপালনকারীদের হাতে প্রায় প্রতিটি পরিবারকে 5টি করে ছাগল তুলে দেওয়া হয়, এমনটাই জানালেন প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার বিশ্বজিৎ সামন্ত। আমরা এখানে 19-20 সালের অর্থবর্ষ 19-20 ছাগল বিতরণ যে আমাদের কর্মসূচি, তার আজকে আমাদের দ্বিতীয় ধাপ। এই ধাপে আজকে আমরা 35 জন বেনিফিসিয়ারির হাতে
যেটা আমাদের এখান থেকে উঠে এসছে, যে নামগুলো আমাদের সিলেক্ট হয়েছে সেই নাম, তাদের আমরা 35 জন বেনিফিশিয়ারির হাতে ছাগল তুলে দিচ্ছি। 4টে করে মেয়ে ছাগল এবং 1টা করে ছেলে অর্থাৎ পাঠা ছাগল তারা পাবে। এর সাথে তারা খাবার, ওষুধ এবং ট্রেনিং ম্যাটেরিয়াল পাবে। তারা আসার সময় আমরা তাদের এখানে একটা ট্রেনিং করিয়েছি, ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে বুঝিয়েছি কীভাবে পালন করলে কীভাবে কৃমির ওষুধ খাওয়াতে হবে, কীভাবে ওষুধ পালা করতে হবে, কী খাওয়াতে হবে, তাহলে ছাগল পালন লাভজনক হবে। সেগুলো জানাবার পর আমরা তাদের দিয়ে মাস্টার রোল সই করিয়ে একে একে তারা আমাদের এখানে আসছেন এবং তারা তাদের ছাগল বুঝে নিচ্ছে। এই ছাগল পালনের মাধ্যমে তারা আগামী দিনে আয় করবে এবং তারা স্বনির্ভর হয়ে উঠবে, এই আশা আমরা রাখি। এবং এই জায়গাটা যদি তাদের সার্থক হয় তবেই আমাদের আজকে এই দেওয়া সার্থক হয়। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুড়িয়া। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল জামুড়িয়ার 1 নম্বর শিক্ষা চক্রের 8টি সম্পদ কেন্দ্র থেকে প্রতিযোগিতায় প্রায় 200 জন অংশগ্রহণ করেছিল। জামুড়িয়া 1 নম্বর শিক্ষা চক্রের উদ্যোগে প্রাথমিক, নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠিত হল তিলকা মাঝি ময়দানে। পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করলেন 1 নম্বর শিক্ষা চক্রের বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ মণ্ডল। এদিন ছাত্রছাত্রীদের মাঠ পরিক্রমার পর শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের করা হয় পুরস্কৃত। এছাড়া প্রতিটি প্রতিযোগীকে একটি করে টোকেন পুরস্কারও দেওয়া হয়, যেগুলি লাইকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা নিকেতন প্রদান করেছেন। উপস্থিত ছিলেন কাউন্সিলর রাখি কর্মকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বকুল মণ্ডল। প্রতিযোগিতায় এদিন 8টি সম্পদ কেন্দ্র থেকে প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কাজী বলেন, আমাদের বড় অফিস গ্রাউন্ডে আজ 29/11/2019 আমাদের চক্র ক্রীড়া, বার্ষিক যে শীতকালীন চক্র ক্রীড়া, সেটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমাদের টোটাল জামুড়ে 1 সার্কেলে 8টা সিআরসি আছে, মানে 8টা জোন বা অঞ্চল। সেখান থেকে আমাদের প্রায় 200 প্রতিযোগী এই চক্র ক্রীড়ায় অংশগ্রহণ করেছে এবং আমাদের সার্কেলে 350 শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা উপস্থিত আছেন এই খেলায়। ছাত্রছাত্রীদের যারা প্রতিযোগিতায় এসেছে তাদেরকে তারা উৎসাহিত করছেন এবং আমরা এই বর্ষে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ এই বছর আমরা এই খেলার জন্য 80,000 টাকা পেয়েছি, যাতে চক্র ক্রীড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারক মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুড়িয়া।